ম্যাথামেটিক্সে কোনো একটা অপারেশনে যেহেতু মাল্টিপল আনসার হওয়াটা সম্ভব না বা উচিত না সেক্ষেত্রে আমরা জিরো ডিভাইডেড বাই জিরোর রেজাল্টটাকে কি বলবো হ্যালো ইভিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো গাইডলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা দেখতে পাচ্ছো যে আজকের টপিক হচ্ছে জিরো ডিভাইডেড বাই জিরো তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমার এক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে তো তাকে অনেক ধন্যবাদ আসলে যে এই ভিডিও বা এরকম একটা টপিক আমাকে ধরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো চলো আমরা দেখি যে জিরো ডিভাইডেড বাই জিরো ইকাল টু কী আমরা করতে পারি বা কি লিখতে পারি তো প্রথমে জিরো ডিভাইডেড বাই জিরোতে যাওয়ার আগে আমরা কি করব আমরা একটু বেসিক মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনটা দেখব যে আমরা কিভাবে আসলে গুণ এবং ভাগটা করতে পারি ধরো তোমার কাছে বললো কেউ তোমাকে ফাইভ ইন্টু থ্রি তুমি জানো এটা ইকুয়াল টু কত হয় ফিফটিন ঠিক আছে তো আমি কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা অন্য ওয়েতেও করতে পারি কিরকম আমি যদি তিনবার পাঁচ যোগ করি অর্থাৎ আমি কি করতে পারি ফিফটিন লিখতে পারি অথবা আমি যদি পাঁচবার তিন যোগ করি তাহলে আমি কি লিখতে পারি ফিফটিন লিখতে পারি তাহলে আমি বলতে পারি যে মাল্টিপ্লিকেশন হচ্ছে কি রিপিটেড অ্যাডিশন তাই না রিপিটেড অ্যাডিশন দেখো রিপিটেডলি যদি আমি অ্যাড করতে থাকি নাম্বারকে তাহলে আমি আলটিমেটলি মাল্টিপ্লাইয়ের কাজটা করে ফেলতে পারি তাই না ওকে তো একইভাবে আমরা যদি ডিভিশনটা দেখি তাহলে ফর এক্সাম্পল ধরো এটাই যদি আমি বলি যে ফিফটিন ডিভাইডেড বাই ফর এক্সাম্পল ধরো ফাইভ ঠিক আছে ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ তাহলে এটাকে আমরা লিখতে পারি কি থ্রি তাই না তো এটা আসলে বেসিক্যালি কিভাবে হয়েছে দেখো আমি যদি ফিফটিন থেকে রিপিটেডলি এই ফাইভকে বাদ দিতে থাকি তাহলে আমি কি পাই এক সময় জিরো পাই এখন তোমাকে আমি যদি কোয়েশ্চিন করি যে কতবার ফাইভ বাদ দেওয়ার পর তুমি জিরো পাইছো তুমি বলো আমাকে তিনবার তাহলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে তোমার কি রেজাল্ট তোমরা একটু খেয়াল করো যে কোনো একটা সংখ্যা থেকে আমরা যতবার দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করে জিরো বানাতে পারবো ততই হচ্ছে আলটিমেটলি আমাদের রেজাল্ট ঠিক আছে তাহলে এভাবেই আসলে আমরা বলতে পারি যে ডিভিশন অপারেশনটা কাজ করে ওকে তাহলে এবার আস্তে আস্তে আমরা আমাদের টার্গেটের দিকে আগাই তো একদম যাওয়ার আগে আমরা কি করবো আমরা যদি চিন্তা করি ঠিক আছে এটা আমরা আগে একটু চিন্তা করি তুমি একটু দেখো তো একটু আগে তোমাকে বললাম ডিভিশন অপারেশনটাকে যদি আমরা কি করি কি বলবো রিপিটেড সাবট্রাকশন দিয়ে করতে চাই তাহলে আমরা কি লিখবো ওয়ান থেকে আমরা কি করব এই দ্বিতীয় সংখ্যাটাকে বিয়োগ করব । জিরো একবার যদি করতে চাই জিরো মাইনাস আরও একবার যদি করতে চাই তাহলে জিরো তুমি ভাবে বলো কতবার বিয়োগ করলে এটাকে শেষ পর্যন্ত জিরো বানাইতে পারবা তুমি যদি এক হাজার বারো জিরো বিয়োগ করো আলটিমেটলি এক বার জিরো মানে কত জিরো ওয়ান থেকে আবার জিরো বিয়োগ করলে কি হয় এখানে কখনো জিরো হবে এখানে কি থেকে যাবে ওয়ান থেকে যাবে তাই না তাহলে এই সংখ্যাটাকে মানে এই কোয়েশনটাকে তুমি জিরো কি বানাইতে পারবা সামাও ফর এক্সাম্পল ধরে নাও তুমি ইনফিনাইট নাম্বার অফ কি লিখছো জিরো এখানে বিয়োগ করে ফেলেছো তারপরেও কিন্তু তুমি এটাকে কি করতে পারবা না জিরো বানাইতে পারবো না কিন্তু আমরা জানি যে ফিফটিন ডিভাইডেড বাই যদি আমরা ফাইভ বলি তাহলে এখানে আমরা কি পাচ্ছিলাম এক্স্যাক্ট থ্রি পাচ্ছিলাম কেন কারণ ফিফটিন থেকে মাইনাস পাঁচ বার তিন বার ফাইভ মাইনাস করলে আমরা কি পেয়ে যাই কোয়েশনটা জিরো পেয়ে যাই কিন্তু কোনোভাবেই এই ওয়ান থেকে আমরা ইনফিনাইট নাম্বার অফ জিরো বিয়োগ করেও এটাকে কি করতে পারবো না জিরো বানাইতে পারবো না ঠিক আছে তাই যদি হয় তাহলে তোমরা একটু খেয়াল করো আগের উদাহরণের ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের উত্তর কত উত্তর হচ্ছে যতবার এই দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করে তুমি রেজাল্ট জিরো বানাইতে পারছো সেটা হচ্ছে তোমার উত্তর তাহলে এখানে তুমি বলো কতবার জিরো বিয়োগ করলে তুমি এটাকে জিরো বানাইতে পারবা কোন সংখ্যা আছে এক্স্যাক্টলি এক্স্যাক্ট কোনো সংখ্যা তুমি বলতে পারবা না যত সংখ্যা বা যত সংখ্যক জিরোকে আমরা ওয়ান থেকে বিয়োগ করলে আমাদের ইকুয়েশনটা কি হবে জিরো হবে এরকম কোনো সংখ্যাই কিন্তু এক্সিস্ট করে না কি বললাম যে তুমি যদি এমন কোন সংখ্যা দিয়ে বা এমন কোনো সংখ্যক জিরো বিয়োগ করতে থাকো ওয়ান থেকে তারপরেও তুমি কি করতে পারবা না পুরো ইকুয়েশনটাকে তুমি জিরো বানাইতে পারবা না তার মানে তোমার ওয়ান ডিভাইডেড বাই জিরোর কোনো রেজাল্ট আসলে হওয়া সম্ভব নয় এই জন্য আমরা বলি ওয়ান ডিভাইডেড বাই জিরো ইকুয়াল টু কি

যদি এমন হয় জিরো ডিভাইডেড বাই কোনো পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার জিরো ব্যতীত তাহলে আমরা জানি রেজাল্টটা কি হয় ওয়ান হয় ঠিক আছে তাহলে একটু আগে বললাম কি ওয়ান ডিভাইডেড বাই জিরো হচ্ছে কি আনডিফাইন্ড এখন দেখতেছি কি জিরো ডিভাইডেড বাই যে কোনো কিছু হচ্ছে কি ওয়ান তাই না তাহলে এখন কোশ্চেন হচ্ছে এরকম যে জিরো ডিভাইডেড বাই জিরো যদি হয় তাহলে কি হবে বলো তো তুমি একটু লেখো এটাকে জিরো ডিভাইডেড বাই জিরো ঠিক আছে এবার তুমি দেখো আগের নিয়ম অনুযায়ী যদি আমরা করি তাহলে কি ঘটনা ঘটে জিরো থেকে যদি আমরা একবার জিরো বিয়োগ করি তাহলে আমাদের কি হয়ে যায় রেজাল্ট জিরো হয়ে যায় তাই না তাহলে আমি তোমাকে যদি এখন কোয়েশ্চিন করি যে কতবার জিরো বিয়োগ করার পর আমাদের রেজাল্ট জিরো বানাইতে পারছো তুমি তুমি বলবো আমি একবার বিয়োগ করার পরই বানাইতে পারছি তাহলে তুমি এখন বলবা যে তাহলে তো স্যার আমাদের রেজাল্ট কত রেজাল্ট হচ্ছে আমাদের ওয়ান তার মানে জিরো ডিভাইডেড বাই জিরো ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা ওয়ান লিখতে পারবো ঠিক আছে এবার তোমার আরেক স্টুডেন্ট ধরো ক্লাসে বসে থাকা আরেক স্টুডেন্ট বললো যে স্যার আমি এই জিরো থেকে দুই বার জিরো বিয়োগ করেও কি করতে পারছি একটা জিরো প্রডিউস করতে পারছি আরেকজন বললো যে স্যার আমি এই জিরো থেকে তিনবার জিরো বিয়োগ করেও কি করছি আমি জিরো প্রডিউস করতে পারছি আরেকজন বল আমি চারবার করে পারছি তাহলে এইভাবে যদি লাখ লাখ মানুষ থাকে তাহলে লাখ লাখ মানুষ লাখ লাখ প্রকারে কি করতে পারবে এই রেজাল্টটা জেনারেট করতে পারবে তাহলে তোমার জন্য তোমার উত্তর ছিল কত ওয়ান এই যে করছে তার উত্তর কত দুই এভাবে যে করছে তার উত্তর কত তিন তাই যদি হয় তাহলে অগণিত যদি মানুষ থাকে তাহলে অগণিত মানুষের জন্য অগণিত উত্তর বের হবে কিন্তু তুমি বলো কোনো একটা ম্যাথেমেটিক্যাল ইকুয়েশনের উত্তর কি অগণিত হওয়া সম্ভব তার মানে তুমি এইভাবে যে বিয়োগ করছো বাই তুমি যে রেজাল্টটা বের করছো এটা আসলে কি না এটা আসলে ফুল প্রুফ না বা তুমি ইউনিক কোন রেজাল্ট জেনারেট করতে পারছো না এই জন্য জিরো ডিভাইডেড বাই জিরোকেও কেও আমরা কি বলবো আনডিফাইন্ড বলবো কি বললাম জিরো ডিভাইডেড বাই জিরোর ইউনিক কোনো রেজাল্ট নেই দেখো তুমি ওয়ান বলতে পারো চাইলে টু বলতে পারো থ্রি বলতে পারো যে কোনো কিছুই বলতে পারো আলটিমেটলি তাই না এই জন্য বলছি যে জিরো ডিভাইডেড বাই জিরোর যেহেতু ইউনিক কোনো রেজাল্ট নেই এবং ম্যাথেমেটিক্সে কোনো একটা অপারেশনে যেহেতু মাল্টিপল আনসার হওয়াটা সম্ভব না বা উচিত না সেক্ষেত্রে আমরা জিরো ডিভাইডেড বাই জিরোর রেজাল্টটাকে কি বলবো অবভিয়াসলি আমরা বলবো এটাকে আনডিফাইন্ড ঠিক আছে তো আশা করি এই জিনিসটা একটু আইডিয়া পেয়েছো যে কেন আনডিফাইন্ড বলি আমি ঠিক আছে তো কোন রকম যদি সমস্যা ফিল করো বা তোমাদের মধ্যে যদি ইতিমধ্যে এই ভিডিও দেখে কোন রকম কোশ্চেন গ্রো হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করো আমি চেষ্টা করবো সেটাকে উত্তর দেওয়ার আর নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে হয়তো তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা ধন্যবাদ সবাইকে